হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ছোট বেলে মাছের চচ্চড়ি। নদীর বেলে মাছ খেতে কিন্তু অনেক স্বাদের, আর ছোট বেলে মাছ আরও বেশি মজার। চলো আর দেরি না করে আমরা সরাসরি রান্নায় চলে যাই। আমি এখানে 500 গ্রাম বেলে মাছ নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমরা আলতো হাতে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। দিব 1 কাপ পরিমাণ পানি। মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব। 20 মিনিট রান্না করার পর আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আবার আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য মাছগুলোকে চুলায় বসিয়ে দিব। এরই সাথে সাথে রেডি হয়ে যাবে আমাদের বেলে মাছের চচ্চড়ি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।